গ্রামের মেয়ে কমলা ডাক্তার হতে চেয়েছিল। বাবা চাষবাস করে মা মরা মেয়েটার শখ আহ্লাদ পূরণ করবার চেষ্টা করত। অনেক কষ্টে কমলা শেষ পর্যন্ত দিল্লির একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিল। দিন দারিদ্রতার কষ্ট হৃদয়ের অহীন গহ্বরে চাপা রেখে বাবা মেয়েকে টাকা পাঠাত। কমলা বারে বারে বলত, বাবা তোমার বুকের অপারেশনটা করিয়ে নাও, ধীরে ধীরে ব্যথা কিন্তু বাড়বে। কমলার বাবা হামলন বদনে বলত, তুই পাশ করে আয়, নিজেই আমার অপারেশন করিয়ে দিবি। বছর দুয়ে কেটে গেল কমলার ডাক্তারি জীবন। আজ দোল উৎসব, কমলা একা আবির কিনতে দিল্লির রাজপথে বেরোল। মাথার উপর সূর্যের আলোটা আজ যেন একটু বেশিই ঝকমক করতে লাগল। হঠাৎ একটা মাতালের দল কমলার উপরে ঝাঁপিয়ে পড়ল। কমলা নিজের শেষ রক্ষাটুকু করতে পারল না। কমলার আর আবির কেনা হল না। কমলা যখন হস্টেলে পৌঁছাল তখন বেলা একটা। কমলা শাওয়ারের নিচে টলমল চোখে, কান্নার অধিকার কে দেবে কান্নার অধিকার? সত্যি লিটমাস পেপারের মতোই জীবনের রং প্রতি মুহূর্তে পাল্টায়। কমলা বেছে নিল হস্টেলের ছাদ। মা মরা মেয়েটা আর কোনোদিন রং দেখতে পারবে না।